স্কুল বন্ধ থাকার পরও অভিভাবকদের অসচেতনতায় বাড়ছে শিশু কোভিড রোগী, হাসপাতালে শয্যা সংকট। পজিটিভ ধরে পড়ছে, ওর অবস্থা দিন দিন খারাপ হইতেছে। বেড ফুলফিল হওয়ার পরেও আমরা বাচ্চা নিতে পারছি না, তার মানে ওয়েভ যে আসছে সেটা বোঝা যাচ্ছে। একটু ছুটি পেলে আমরা যে দূর দূরান্তে বেড়াতে যাচ্ছি, যে সেগুলো কিন্তু আমরা দল বেঁধে যাচ্ছি। শীত বাড়াচ্ছে শঙ্কা, স্বাস্থ্যবিধি মানছেন না কেউই। কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর, জরিমানা হতে পারে 5,000 টাকা। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ক্যাম্পাসে না আনলেও কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় ঢাকা বিশ্ববিদ্যালয়। কাটছে না করোনার শঙ্কা, প্রাথমিকে একই রোল নিয়ে যাবে পরের ক্লাসে। পদ্মা সেতু ঘিরে স্বপ্ন দেখছে দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষ। 6 লেনের সংযোগ সড়ক কেন্দ্র করে এখনই হচ্ছে কলকারখানা, ভাগ্য ফেরার আশা স্থানীয়রা। হাইজিন ভ্যারাইটি তৈরি করতেছি, শঙ্কর গাছ তৈরি করতেছি, আমরা অনেক কিছু করতেছি, আর আমার গরুরে ঘাস খাওয়াবো না, তাও দুধ দিবে কি বাতাস খেয়ে। ঘাস চাষ শিখতে বিদেশ যাচ্ছেন প্রাণী সম্পদের 32 কর্মকর্তা। তীব্র সমালোচনার পরও একনেকে উঠতে যাচ্ছে প্রকল্প, সাফাই পরিকল্পনা মন্ত্রণালয়ের। চোরাই পণ্য দিয়ে রাজধানীর ইসলামপুরে কাপড়ের ব্যবসা করছে একটি চক্র। মোংলাপোর্ট থেকে খোয়া যাওয়া 1,00,000 গজ কাপড় উদ্ধার, সিএনডিএফ এজেন্ট সহ আটক 5। করোনার দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত শিশুরাও, হাসপাতালগুলোয় বাড়ছে পজিটিভ শিশুর সংখ্যা। চিকিৎসকরা বলছেন করোনার পাশাপাশি ডেঙ্গু ও ভাইরাসজনিত নানা রোগের প্রকোপ বাড়ায় হিমশিম খাচ্ছেন তারা। অভিভাবকদের অসচেতনতা ডেকে আনতে পারে ভয়াবহ বিপর্যয়। বয়স্কদের তুলনায় শিশু মৃত্যুহার কম হলেও বিকল্প নেই স্বাস্থ্যবিধি মানার। 1.5 বছর বয়সের আদিবা, ছোট্ট শরীরে দানা বেঁধেছে মহামারী করোনা, পাশাপাশি জন্ম থেকে আক্রান্ত জটিল কিছু সমস্যায়। অপারেশন করতে নিয়ে আসছি, এখন ওইখানে পজিটিভ ধরা পড়ছে। ঢাকা শিশু হাসপাতালের করোনা ইউনিটের শয্যা সংখ্যা 20টি হলেও বর্তমানে পজিটিভ রোগীর সংখ্যা 21 জন। এছাড়া অক্টোবর মাসে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ছিল যেখানে 43 জন, সেখানে চলতি মাসের 21 দিনেই পজিটিভ রোগী 68 জন। শীত বাড়লে সংকট আরও বাড়বে বলে মনে করছেন চিকিৎসকরা। মাঝে যেটা দেখা গেল 50% বাচ্চা অ্যাডমিটেড ছিল, কিন্তু এখন বেড ফুলফিল হওয়ার পরেও আমরা বাচ্চা নিতে পারছি না। এদিকে হাসপাতালে প্রতিদিনই বাড়ছে জ্বর কাশি ঠান্ডা সহ ভাইরাসজনিত শিশু রোগীর সংখ্যা। 3-4 দিন ধরে ঠান্ডা জ্বর, নাক দিয়ে পানি পড়ে, কিছু খেতে পারে না, অ্যালার্জি সমস্যা, রক্ত শূন্যতা, নিউমোনিয়া। শিশুর করোনা পজিটিভের দায় অভিভাবকরা এড়াতে পারেন না জানিয়ে চিকিৎসকরা বলছেন বিকল্প নেই স্বাস্থ্যবিধি মেনে চলার। অভিভাবকদের মাধ্যমেই শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। একটু ছুটি পেলে আমরা যে দূর দূরান্তে বেড়াতে যাচ্ছি, যে কক্সবাজার যাওয়া বা বান্দরবন যাওয়া, সেগুলো কিন্তু আমরা দল বেঁধে যাচ্ছি, এবং এমন জানি আমরা একটু শিথিল হয়ে পড়েছি যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারটাকে ব্যাপারে। শিশুদের করোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যুহার তুলনামূলক কম। আর্দ্রতা, সূর্যের তাপ কমে যাওয়া, ভিটামিন ডি এর অভাব সহ নানা কারণে শীতকালে ফ্লু জাতীয় বিভিন্ন সমস্যা ঘিরে ধরে শিশুদের। পাশাপাশি করোনার দ্বিতীয় ঢেউ বাড়াচ্ছে উদ্বেগ, বাড়াচ্ছে সংখ্যা। এ অবস্থায় শিশুর যে কোনো জটিলতায় বিভ্রান্ত না হয়ে নিতে হবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের সোমবার প্রকাশিত করোনার তথ্য জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 28 জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,416 জনে। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 2,419 জন। গত 24 ঘন্টায় কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 16,059 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 26,65,131 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 2,419 জনের। এই নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,49,760 জন। 24 ঘন্টায় মারা গেছেন 28 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,416 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,183 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,64,611 জন। করোনা নিয়ন্ত্রণে মাস্ক পরা বাধ্যতামূলক করতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য আরও এক সপ্তাহ সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে। তারপরও জনগণ মাস্ক ব্যবহার না করলে জরিমানা করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। সকালে মন্ত্রিসভার বৈঠকে নির্দেশনা দেন সরকার প্রধান। সকাল 10:30 সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে দুস্থ শিল্পীদের সহায়তা, তহবিল গঠন ও চলচ্চিত্রের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন 2020-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয় সরকার। এছাড়া সভায় কোভিড-19 মোকাবিলায় কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পদক্ষেপগুলো নিয়েও পর্যালোচনা করা হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, অন্যান্য বিভাগের চেয়ে ঢাকায় কোভিড রোগী বাড়ছে। মাস্কের বিষয়টা খুবই স্ট্রংলি আসছে। আমরা বলছি আরও এক সপ্তাহ দেখতে, যদি ফাইনেও যদি মানুষেরই না হয় তাদেরকে আরও মোটিভেশন করো এবং তারপরে আর একটু স্ট্রং পানিশমেন্টে যেতে হবে। হয়তো 1,000 টাকা 500 টাকা ফাইন করলো, সেটা 5,000 টাকা করে দিল। আমাদের কমিশনার কনফারেন্সে ধর্ম সচিবও ছিল, তাদেরকেও বলে দেওয়া হয়েছে, শিক্ষা সচিবকেও বলে দেওয়া হয়েছে, তাদের নিজ নিজ ক্ষেত্রে এটা আরও ম্যাসিভ প্রচারণা। আজকে বলছে যে যেভাবে হোক মানুষকে আরও বেশি বেশি করে তাদের প্রচার করা, ফোর্স করা, যেভাবে হোক মানুষ যেন মাস্ক ইউজ করে। মাস্ক যদি ইউজ না করে তাহলে কিন্তু কোনো কিছুই, যতই ভাই আপনারই বলেন, ভ্যাকসিন বলেন, ই বলেন, ওষুধ বলেন, প্রোটেকশনের কোনো কাজ হবে না। ক্যাম্পাসে না আনলেও কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অনড় ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারের ভর্তি পরীক্ষা হবে 100 নম্বরে, যার মধ্যে এমসিকিউ ও লিখিত অংশে থাকবে 80 নম্বর, আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের ওপর থাকবে 20 নম্বর। করোনা ঝুঁকির মধ্যে দেশের 8 বিভাগীয় শহরে পরীক্ষা উদ্বেগ বাড়াচ্ছে। করোনা পরিস্থিতিতে স্নাতক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি নিয়ে দফায় দফায় বৈঠক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি। সবশেষ বৈঠকে চূড়ান্ত হয়েছে ভর্তি পরীক্ষার পদ্ধতি। সোমবার ডিনস কমিটির সিদ্ধান্তকে অনুমোদন দিল পরীক্ষা সংক্রান্ত কমিটি। বিশ্ববিদ্যালয়টির সহ উপাচার্য জানান, এবারের ভর্তি পরীক্ষা হবে দেশের 8 বিভাগীয় শহরে। পরীক্ষা হবে 100 নম্বরের, যার মধ্যে এমসিকিউ 40, লিখিত 40 এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের উপর থাকবে 20 নম্বর। যারা ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী তাদের ভোগান্তি কমানোর জন্য এবং এই করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষাগুলো সারা দেশের 8টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত। 100 নম্বরের পরীক্ষা নিয়ে আপত্তি না জানালেও বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নেওয়াটা চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন এই শিক্ষক। আমরা যখন সেন্ট্রালি পরীক্ষা নেই তাতেই অনেক সময় অনেক ধরনের যন্ত্রণা এবং ঝামেলা পোহাতে হয়। এখন যদি আমরা 8টি বিভাগে সেটি নিতে চাই তাহলে তার যে একটা ম্যানেজমেন্ট হবে সেই ম্যানেজমেন্টের দিকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মহামারীর মধ্যে ভর্তি পরীক্ষা নেওয়া হলে তা ভর্তিচ্ছুদের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু যে লক্ষ লক্ষ শিক্ষার্থী এখানে হবে সেটা আসলেই একটা সংক্রমণ ছড়ানোর যে একটা ঝুঁকি তৈরি করছে। যদিও প্রশ্নপত্রের ধরন ও পরীক্ষার সময় নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ঠিক হয়নি পরীক্ষার তারিখও। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে পরীক্ষা ছাড়াই একই রোল নম্বর নিয়ে পরের ক্লাসে যাবেন প্রাথমিক পর্যায়ের সব শিক্ষার্থী। 16 মার্চ পর্যন্ত নেওয়া ক্লাস টেস্ট এবং করোনার কারণে বন্ধের মধ্যে সংসদ টেলিভিশন, বেতার, কমিউনিটি রেডিও এবং জুম প্ল্যাটফর্মে যেসব শিক্ষা কার্যক্রম চালানো হয়েছে তার ভিত্তিতেই শিক্ষার্থীদের মূল্যায়ন হবে। এছাড়া অনেক শিক্ষক বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের পড়া দিয়ে আদায় করেছেন, সেগুলোও মূল্যায়নের আওতায় আসবে। দেশে করোনার প্রকোপ বাড়তে থাকায় গত 17 মার্চ থেকে বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবার 5ম ও 8ম শ্রেণীর সমাপনী পরীক্ষা এবং স্কুলের বার্ষিক পরীক্ষা বাতিল করা হয়। কুয়াশা ঢাকা লেকের পানিতে শাপলা শালুকের লুকোচুরি আর পাখির জলকেলি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিযায়ী পাখির আনাগোনার খবর জানতে চোখ রাখুন সংবাদের শেষাংশে। স্বপ্নের পদ্মা সেতু নির্মাণের পর বদলে যাবে দক্ষিণাঞ্চলের 21 জেলার আর্থসামাজিক কাঠামো। এরই মধ্যে পদ্মা সেতুর দুই পারে সংযোগ সড়কের সাথে চালু হয়েছে 6 লেনও। যোগাযোগের উন্নয়নে নদীর দুই পারে গড়ে ওঠা কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে, এমন স্বপ্ন বাস্তবায়নের আশায় দিন গুনছেন এই অঞ্চলের কৃষক, যুবক,
শ্রমিক, কর্মজীবী, ব্যবসায়ীরা। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য, শাহাদত আকনের ছবিতে রিপোর্ট। দক্ষিণাঞ্চলবাসী দীর্ঘদিনের স্বপ্ন পূরণের আশায় দিন গুনছেন। দৃশ্যমান পদ্মা সেতু, অপেক্ষায় লাখ লাখ মানুষ। এবারে পদ্মা সেতুর সাথে 14 কিলোমিটারের সংযোগ সড়ক চালু হয়েছে। পাশাপাশি রাজধানীর যাত্রাবাড়ি থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত 55 কিলোমিটার 6 লেনও চালু রয়েছে। সেতুকে ঘিরে বেশ কিছু মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। মিল, কারখানা, ফ্যাক্টরি হলে আমাদেরও যারা বেকার যারা আছে তাদের সবার সুযোগ সুবিধা ভালো হবে। পদ্মা সেতু উদ্বোধন হলে আমাদের আজকাজ কাম কাজ হবে অনেক, আমরা কাম কাজ করতে পারবো, আমাদের এখন কাম কাজ নাই। ফসল চাষ করে ঢাকা নিয়ে বিক্রি করতে পারলে আমরা অনেক লাভবান হব। সড়কপথে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার সাথে রাজধানীর যোগাযোগের প্রধান মাধ্যম বাংলা বাজার শিমুলিয়া নৌরুট। নাব্য সংকটে ঘাটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চরম ভোগান্তি পোহাতে হয় এ পথের সবাইকে। এর অবসানের অপেক্ষায় পরিবহন শ্রমিকরাও। ফেরিজ গেটে আসলে বসে থাকা লাগে একদিন দুই দিন। পদ্মা সেতু চালু হইলে আমরা 3 ঘন্টা সাড়ে 3 ঘন্টায় বরিশাল যেতে পারবো এবং ঢাকায় আসতে পারবো। ভাঙ্গা থেকে ঘাট পর্যন্ত খুবই ভালো রাস্তা হয়েছে, ঠিক আছে, পদ্মা সেতু যদি চালু হয় তাহলে খুবই ভালো হইবে। 2015 সালের ডিসেম্বরে শুরু হওয়া 6.15 কিলোমিটার দীর্ঘের এই মেগা প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 30,000 কোটি টাকা। কাগজে কলমে 2021 সালের জুনে শেষ হবার কথা দক্ষিণাঞ্চলের মানুষের লালিত স্বপ্নের এই পদ্মা সেতু। সময় সংবাদ, মাদারীপুর। তীব্র সমালোচনার মধ্যেই চূড়ান্ত অনুমোদনের জন্য ঘাস চাষ সম্প্রসারণ প্রকল্প একনেকে তুলতে যাচ্ছে পরিকল্পনা কমিশন। প্রকল্পটি নিয়ে সমালোচনা অযৌক্তিক দাবি করে মন্ত্রণালয় বলছে গবাদি পশুর দুধের উৎপাদন বাড়াতে ঘাস চাষের আধুনিক প্রশিক্ষণ দরকার। অপচয় ঠেকাতে করা নজরদারির তাগিদ উন্নয়ন অর্থনীতিবিদদের। জুবায়ের ফয়সালের রিপোর্ট। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে একের পর এক অনিয়মের ঘটনা সামনে আসায় বছরখানেক আগেই নড়ে চড়ে বসে পরিকল্পনা মন্ত্রণালয়। এমনকি অর্থের অপচয় বন্ধে প্রকল্পের টাকায় বিদেশ ভ্রমণের উপর একরকম নিষেধাজ্ঞাও আসে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে। এ অবস্থায় পুষ্টিকর ঘাস চাষ শিখতে বিদেশে পাঠানো হচ্ছে প্রাণী সম্পদের 32 কর্মকর্তাকে, এমন খবরে আবারও আলোচনায় পরিকল্পনা কমিশন। প্রকল্প প্রস্তাবনায় দেখা যায় 101,53,00,000 টাকা মোট ব্যয়ের প্রকল্পে বিদেশে প্রশিক্ষণ গ্রহণ খাতে 32 কর্মকর্তার পেছনে ব্যয় ধরা হচ্ছে 3,20,00,000 টাকা। এমন প্রস্তাবনা নিয়েই মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদনের জন্য তোলা হচ্ছে প্রকল্পটি। যদিও কমিশন বলছে অযৌক্তিকভাবে না জেনেই সমালোচনা হচ্ছে প্রকল্পটি নিয়ে। বিভিন্ন দেশে গবাদি পশুর জন্য পরিকল্পিতভাবে পুষ্টিকর ঘাস চাষ হয়ে থাকে। যারা কথা বলে এগুলো জ্ঞান বুদ্ধি নেই। দেশে গরুর ঘাসের না হলে দুধ দেবে করছি গে গরু, আর হাইল্ডিং ভ্যারাইটি তৈরি করতেছি, শঙ্কর দাঁত তৈরি করতেছি, আমরা অনেক কিছু করতেছি, আর আমার গরুর ঘাস খাওয়াবো না, তাহলে ও দুধ দেবে কি বাতাস খেয়ে। তবে সরকারি অর্থের যৌক্তিক ব্যয় নিশ্চিতে বিশেষজ্ঞ টিম দিয়ে প্রকল্প প্রস্তাবনা যাচাই বাছাইয়ের আহ্বান অর্থনীতিবিদদের। যারা বিশেষজ্ঞ আছেন সেটার যৌক্তিকতা, এবং যদি মন্ত্রণালয় মনেও করে যে না এরকম একটি ভ্রমণ দরকার আছে, তাহলে সেটা যতটুকু কম সংখ্যক আপনার লোকবল নিয়ে যাওয়া যায় সেটার দিকেও আসলে নজর দিতে হবে। এমন কোন কাউকে দলে অন্তর্ভুক্ত করা যাবে না যিনি এই বিষয়ে সংশ্লিষ্ট নয়। সম্পূর্ণ সরকারি অর্থায়নে চলতি বছরের এপ্রিলে শুরু হয়ে 2024 সালের মার্চে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ প্রকল্পটি বাস্তবায়ন করবে প্রাণী সম্পদ অধিদপ্তর। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। চোরাই পণ্য দিয়ে রাজধানীর ইসলামপুরে চলছে কাপড়ের রমরমা ব্যবসা। চীন থেকে আমদানিকারককে পাঠানো হয়েছে 31 টন। মংলা পোর্টে পৌঁছানোর পর শুল্ক আরোপ কর্তৃপক্ষ দেখেছে সব ঠিকঠাক, কিন্তু আমদানিকারক প্রতিষ্ঠান মাল খালাস করতে গিয়ে দেখেন 25 টনই উধাও। এমন চুরির একটি মামলা তদন্ত করতে গিয়েই বেরিয়ে আসে ইসলামপুর কাহিনী। ডিবির দাবি, চক্রের সঙ্গে জড়িত বন্দরের সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীও। আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের করিডোর হিসাবে খ্যাত সমুদ্র বন্দরগুলো, যে স্থাপনার প্রধান দায় নিরাপদে মালামাল আমদানি ও রপ্তানিকারককে পৌঁছে দেয়া। কিন্তু দেশের অন্যতম সমুদ্র বন্দর মংলা পোর্টে আমদানি পণ্য চুরি যাওয়ার ঘটনা ঘটেছে। কাপড় আমদানিকারক প্রতিষ্ঠানের এই ভুক্তভোগীরা বলছেন, আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থার কথা বলা হলেও পোর্ট থেকেই খোয়া গেছে চীন থেকে আমদানি করা মালামালের অধিকাংশ। শুল্কায়নের পূর্ব মুহূর্ত পর্যন্ত যখন আমরা খালাস করি, সম্পূর্ণ মালটা সুরক্ষিত অবস্থায় থাকবে পোর্টে,
এটা সম্পূর্ণ দায়ভার হচ্ছে পোর্ট কর্তৃপক্ষের। সূত্র সন্ধি করা বহির্কার হচ্ছে যারা কারাকারা জড়িত, কারাকারা এত বড় সিন্ডিকেট বাংলাদেশে আছে কারাকারা। ঘটনার জেরে রাজধানীর কোতোয়ালি থানার একটি মামলা তদন্তে নামে পুলিশের গোয়েন্দা বিভাগ। ইসলামপুর থেকে চোরাই কাপড়ের একটি বড় মজুদ উদ্ধার করে সংস্থাটি। এই উদ্ধার অভিযান থেকে শামসুল আরেফিন নামের এক ব্যবসায়ীকে আটকের পর বেরিয়ে আসতে শুরু করে চাঞ্চল্যকর তথ্য। সংস্থাটি বলছে কন্টেইনার ভেঙে আমদানি এসব পণ্য চুরি করা হয়। পোর্ট কর্তৃপক্ষের যোগসাজশে কাজে জড়িত খোদ ক্লিয়ারেন্স অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট, পোর্টের ট্রেলর চালক ও লেবার সর্দাররা, কিছু অসাধু ব্যবসায়ীও যুক্ত এই চক্রে, যাদের হাত দিয়ে চট্টগ্রাম ও ইসলামপুরের পাইকারি বাজার হয়ে এসব চোরাই মাল পৌঁছে যায় খুচরা বাজারে। নিরাপত্তার ঘাটতি না থাকলে তো এই মালগুলো এখান থেকে বের হওয়ার কথা। হ্যাঁ, কোথাও না কোথাও লুফলস তো একটা আছে। পোর্টের কিছু নিয়ম কারণ রয়েছে, কোন মাল বেরোচ্ছে কোন মাল যাচ্ছে সে তারও চেকিং, এর ভিতরে এই সিস্টেমকে ফাঁকি দিয়ে তারা এই কাজগুলো করছে, এটা নিশ্চয়ই সহজসাধ্য কাজ নয়। এ ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে ডিবি। দেশ ও অর্থনীতির স্বার্থে এসব চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান ডিবি কর্মকর্তা। মালামালগুলো পোর্ট থেকে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। দীর্ঘ প্রতীক্ষার পর কাল প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান, উচ্ছ্বসিত সতীর্থরা, প্রত্যাবর্তনেই বাজিমাতের আশা। যশোরে রাস্তার পাশে অবৈধভাবে গড়ে ওঠা 5 শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনাল স্টেট অফিসার অনিন্দিতা রায়ের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় মনিহার বাসস্ট্যান্ড থেকে মুরলী মোড় পর্যন্ত সড়কের দুপাশের স্থাপনা উচ্ছেদ করা হয়, গুঁড়িয়ে দেওয়া হয় ছোট বড় 5 শতাধিক দোকান ও বসত বাড়ি সহ বিভিন্ন স্থাপনা। উচ্ছেদ অভিযানে অংশ নেন পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা। এ অভিযান নিয়মিত চলবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগ। ১২৩ জন সেনা সদস্যকে 2019 সালের শান্তিকালীন পদক দিয়েছেন সেনা প্রধান। প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের জন্য তাদের এ পদক দেওয়া হয়। সকালে ঢাকা সেনানিবাসে বাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ এ পদক দেন। অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের প্রশংসা করে সেনা প্রধান অন্যান্য সদস্যদেরও বাহিনী ও দেশের স্বার্থে নিবেদিত হয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এছাড়া গত 21 নভেম্বর সুদক্ষ ব্যবস্থাপনা ও দৃষ্টান্তমূলক নেতৃত্ব দেওয়ার মাধ্যমে দেশের প্রয়োজনে বাহিনীকে যথাযথভাবে পরিচালনা করায় সেনাপ্রধানকে সেনাবাহিনী পদক দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন ক্যাটাগরিতে এই পদক প্রদান করা হয়ে থাকে। আপনাদের এই পদক প্রাপ্তি সেনাবাহিনীতে কর্মরত সকল সদস্যকে পেশাগত দায়িত্ব পালনে আরও উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সেনাবাহিনী আজ কেবল তার নিজস্ব প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আর্থসামাজিক উন্নয়ন, জাতি গঠনমূলক কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকার ও দেশের আপামর জনসাধারণকে প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছে, যা সেনাবাহিনীর সাংবিধানিক দায়িত্ব। ভ্যাকসিন এলে অর্থনীতি আরও বেগবান হবে, এ কারণে 3 কোটি ডোজ ভ্যাকসিন আগাম বুকিং দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে ডিআরইউতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, প্রণোদনা প্যাকেজ ক্ষুদ্র উদ্যোক্তা বান্ধব না হওয়ায় কর্মসংস্থান ও বিনিয়োগে ভাটা পড়ছে। ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স পলিটিক্যাল আছে, বিকজ ওয়ার্ল্ড ব্যাংক বলেছে দ্যাট গত 3 বছরে তারা যে র্যাঙ্কিংগুলি করেছে এখানে কিছু পলিটিক্যালি মোটিভেটেড জিনিসগুলি করা হয়েছে, বিকজ অনেক জিনিস আপনার ওয়ার্ল্ডে আছে যেটা আপনার পলিটিক্যাল হইতে পারে, কিন্তু পলিটিক্যাল বলে যে আমি ওটাকে ইগনোর করব তাতে আমারই ক্ষতি। আমাদের যা যা রিফর্ম করা প্রয়োজন সেই রিফর্মগুলি নিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি করোনার টিকা 70% কার্যকর বলে ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার এই ঘোষণা আসে। শুরুতে মার্কিন দুটি প্রতিষ্ঠান ফাইজার ও মডার্নার চেয়ে এগিয়ে ছিল ব্রিটেনের অক্সফোর্ড, কিন্তু পরে তারা পিছিয়ে যায়। তবে ব্রিটিশ সরকার ও গবেষকরা আশা প্রকাশ করেছেন আগামীতে তাদের ভ্যাকসিন 90% পর্যন্ত কার্যকর প্রমাণিত হবে। অক্সফোর্ডের টিকায় ভরসা রাখছে ভারতও, দেশটি জরুরি অনুমোদনের কথাও ভাবছে। এদিকে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন 10ই ডিসেম্বর চূড়ান্ত বৈঠক শেষে ফাইজারের টিকার অনুমোদন দিতে পারে বলে জানা গেছে। দীর্ঘ প্রতীক্ষা শেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। মঙ্গলবার বঙ্গবন্ধু টি-20 কাপে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে তার দল জেমকন খুলনা। দিনটিকে দেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ বলছেন তামিম ইকবাল। সাকিবের উপস্থিতি শোভা বাড়াবে পুরো টুর্নামেন্টের, মন্তব্য মুশফিকুর রহিমের।
আর তার দল খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ বিশ্বাস প্রত্যাবর্তনেই বাজিমাত করবেন বিশ্বসেরা অলরাউন্ডার। নিষেধাজ্ঞা উঠে গেছে প্রায় এক মাস হতে চলল, কিন্তু ২২ গজে পুরনো রূপে সাকিব আল হাসানকে দেখা যায়নি। অবশেষে ফুরোচ্ছে সাকিবের মাঠের লড়াইয়ে নামার অপেক্ষা। দেশে ফেরার পর থেকেই তিনি থেকেছেন শিরোনামে। এবার বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর আগেও সব আলো সাকিব আল হাসানের দিকে। সাকিব সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন গেল বছরের অক্টোবরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। দীর্ঘ বিরতি গেছে, তবে সাকিবকে ভালো চেনা তার দেড় দশকের সতীর্থদের। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে তামিম মুশফিকরা তার প্রতিপক্ষ হলেও বিশ্বসেরার ফেরার প্রাক্কালে সবার কণ্ঠেই সাকিব স্তুতি। ওয়ার্ল্ড ক্রিকেটই ওয়েট করছে যে সে আমাদের নাম্বার ওয়ান অলরাউন্ডার এবং আমাদের নাম্বার ওয়ান প্লেয়ার, এবং আমরা অনেক মিস করেছি এবং আমরা রিয়েলি লাকি। আমার কাছে মনে হয় পুরো টুর্নামেন্টের জন্য একটা বড় পাওয়া, এবং আমি মনে করি যারা ইয়াং প্লেয়ার আছে তারাও যার ওর সাথে খেলবে এবং ওর এগেনস্টে খেলবে একটা অনেক কিছু শিখতে পারবে। ওর জন্য বড় দিন, বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ইম্পর্টেন্ট দিন, বিকজ ওর ক্যালিবারের প্লেয়ার ফেরত আসতেছে। আই এম শিওর ওর ফ্যানসরা উইল বি ওয়েটিং ফর টু সি হিম। সবারই প্রত্যাশা সাকিবের প্রত্যাবর্তনটা হবে রাজকীয়। ব্যতিক্রম নন তার দল খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। দলের সেরা ক্রিকেটারকে নিয়ে তার প্রত্যাশাটা আকাশচুম্বী। আমরা সবাই খুশি ওর জন্য যে ও ব্যাক করেছে। আমরা সবাই জানি সাকিবের ইম্পর্টেন্স কতটুকু, সেটা ইন্টারন্যাশনাল অ্যারিনাতে হোক আর ডোমেস্টিক অ্যারিনাতেই হোক। আমি বিশ্বাস করি যে ও ফার্স্ট ম্যাচে ও নিজেকে মেলে ধরতে পারবে। ওই রাস্টিনেসও আমি দেখছি না, আমার মনে হয় যে ও খুবই উদগ্রীব খেলার জন্য। ফেরার দিনে দারুণ এক মাইলফলক হাতছানি দিচ্ছে সাকিবকে। আর মাত্র 30 রান করলেই স্বীকৃত টি টোয়েন্টিতে আন্দ্রে রাসেল ও ডোয়াইন ব্রাভোর পর তৃতীয় ক্রিকেটার হিসেবে 5000 রান ও 300 উইকেট অর্জনের কীর্তি গড়বেন সাকিব। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছরের মতো এবারের শীতেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অতিথি পাখির সমারোহ। সাধারণত প্রতি নভেম্বরে যত পাখি আসে তার চেয়ে এবার পাখির সংখ্যা বেড়েছে দ্বিগুণ। করোনার কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় পাখির সংখ্যা বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জনমানবশূন্য ক্যাম্পাসে দূর দেশের এই পাখির আয়েশি বিচরণের খবর জানাচ্ছেন আতিকুর রহমান তমাল, ছবি তুলেছেন মোহাম্মদ শাহিন। শিশির ভেজা শীতের সকাল, সূর্যি মামা একটু বেলা করেই আড়মোড়া ভাঙেন, কিন্তু ততক্ষণে পাখির করতানে মুখরিত জাহাঙ্গীরনগর ক্যাম্পাস। শীতকালে এখানে মানুষের ঘুম ভাঙে, পাখি ডাকে। তবে এবার করোনার কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থী শূন্য বিশ্ববিদ্যালয়ে শুধুই পাখির রাজত্ব। লেকের জলে কুয়াশার সঙ্গে শাপলা শালুকের লুকোচুরি আর পাখির জল কেলি এ এক অন্যরকম আবহ নিয়ে ধরা দেয়। যান্ত্রিক তারা খাওয়া নাগরিক মানুষ একটু হাঁপ ছেড়ে বাঁচতে এই ক্যাম্পাসে ভিড় করেন। তবে এবারের শীতে আপনাকে স্বাগত জানানো সম্ভব নয়, কারণ পাখি মেলা হচ্ছে না এবার। স্থানীয় পাখি এবং পরিযায়ী পাখি মিলিয়ে 206 প্রজাতির পাখি এখন পর্যন্ত আমরা রেকর্ড করেছি। এর মধ্যে 130 প্রজাতি স্থানীয় এবং বাকি 76 প্রজাতি পরিযায়ী। সাধারণত প্রতি নভেম্বরে যত পাখি আসে তার চেয়ে এবার পাখির সংখ্যা হয়েছে দ্বিগুণ। নভেম্বর মাসে এসে আমরা অনেক বেশি সংখ্যক পাখি দেখছি। এটি সাধারণত ডিসেম্বর নাগাদ আমরা এই পরিমাণ পাখি পেয়ে থাকি। কোলাহলমুক্ত ক্যাম্পাসে অনেক বেশি পাখি এসেছে। হিমালয়ের ওপারে সাইবেরিয়া মঙ্গোলিয়াতে এ সময়ের তুমুল তুষারপাতের কারণে পরিযায়ী পাখিরা শীত থেকে বাঁচতে ছুটে আসে নাতিশীতোষ্ণ এই বাংলায়। বলা হয়ে থাকে পাখির কোনো দেশ নেই, যেটা বোঝে না রাষ্ট্রের সীমারেখা। আর তাই হাজার হাজার পথ পাড়ি দিয়ে এই পাখির আসে বাংলাদেশে অতিথি আপ্যায়নে। আমরা যাতে আরও আন্তরিক হই এটাই চাওয়া। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, সাভার, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্কুল বন্ধ থাকার পরও অভিভাবকদের অসচেতনতায় বাড়ছে শিশু করোনা রোগী। ক্যাম্পাসে না আনলেও কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় ঢাকা বিশ্ববিদ্যালয়। কাটছে না করোনার শঙ্কা, প্রাথমিকে একই রোল নিয়ে যাবে পরের ক্লাসে। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।